বর্তমানে টিএমসি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু জল্পনা চলছে। এই শুভেন্দু অধিকারী তিনি কি টিএমসিতেই থাকবেন নাকি এবার বিজেপিতে চলে যাবেন, এই নিয়েই চলছে জল্পনা। তবে সূত্র মারফত খবর, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তিনটি শর্ত দিয়েছেন দিদিকে। এই তিনটি শর্ত যদি পূরণ হয় তাহলে হয়তো তিনি এই টিএমসিতেই থাকতে পারেন, নচেত তিনি হয়তো বিজেপিতে চলে যেতে পারেন। তবে তিনি কি তিনটি শর্ত দিলেন অবশ্যই আপনাদেরকে জানাবো এই ভিডিওতেই। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে আপনারা এই সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে সকলেই কিন্তু নিচে কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিস সরাসরি আপনার ফোনে পৌঁছে যায়। তোমাদের এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা একটি নিউজ দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে তৃণমূলে থাকতে তিনটি শর্ত দিলেন শুভেন্দু, কড়া নাড়লেন এবার একেবারে সুপ্রিমোর দরবারে। এবং এখানে তখন বলা হয়েছে শুভেন্দু অধিকারী কি তৃণমূলে থাকবেন নাকি তিনি এবার তৃণমূলের মায়া কাটিয়ে বিজেপির দিকে ঢলবেন, তাই নিয়ে চলছে জল্পনা দীর্ঘদিন ধরে। এর মধ্যে শুভেন্দু যখন প্রায় হাতছাড়া হতে বসেছেন তখনই ঢিলটা মারলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ সূত্রে খবর তৃণমূলে থাকতে তিনটি শর্ত আরোপ করেছেন শুভেন্দু অধিকারী। এবং এখানে তখন নিচে আরো বলা হয়েছে তিনি কিন্তু টিএমসির কাছে বা তৃণমূল সুপ্রিমোর কাছে যে তিনটি শর্ত আরোপ করেছেন বা দাবি করেছেন সেখানে প্রথমে এক নম্বরে বলা হয়েছে দলে তার গুরুত্ব বাড়াতে হবে, দুই নম্বরে বলছেন সংগঠনকে পুরনো অবস্থানে ফেরাতে হবে এবং তিন নম্বরে বলছেন ফের পুরনো জেলাগুলির দায়িত্ব দিতে হবে, আর সর্বাপেক্ষা বড় হল তিনি সরাসরি নেত্রীর সঙ্গে কথা বলবেন। তোমাদের আমরা বুঝতে পারছেন এখানে তিনি বলেছেন যে দলে তার কিন্তু গুরুত্ব বাড়াতে হবে এবং তারপর বলছেন সংগঠনকে পুরনো অবস্থানে ফেরাতে হবে, এরপর তিনি বলছেন যে পুরনো জেলাগুলির দায়িত্ব দেওয়া হয়েছিল আগে সেই জেলাগুলির দায়িত্ব আবার কিন্তু দিতে হবে এবং সর্বোপরি তিনি বলছেন যে নেত্রীর সঙ্গে তিনি কথা বলবেন। তোমাদের আপনারা বুঝতে পারছেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই সমস্ত শর্তগুলি দিদির উপর কিন্তু দিয়েছেন। এই শর্ত যদি পূর্ণ হয় অর্থাৎ দলে যদি তার গুরুত্ব বাড়ানো হয় বা সংগঠনকে যদি পুরনো অবস্থানে ফেরানো হয় বা পুরনো জেলাগুলির দায়িত্ব যদি তার উপর দেওয়া হয় তাহলে হয়তো তিনি টিএমসিতে থাকবেন, নচেত কিন্তু তিনি বিজেপিতেও চলে যেতে পারেন। বন্ধুরা এমনই কিন্তু খবর আসছে, সমস্ত কিছু নির্ভর করছে টিএমসি নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীর উপর তিনি কি করবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটা আপনার ভালো লাগবে। তবু যদি এ বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।